টেলিভিশন নাটক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে থাকেন, একসময় টেলিভিশন নাটক অনেক লিখেছি। আর মঞ্চের এই নাটকটি আসলে আমার লেখা না, আমার গল্প থেকে নাট্যরূপ করেছেন, মঞ্চের উপযোগী নাট্যরূপ করেছেন রেজানুর রহমান। আমি ঠিক মঞ্চ নাটক কখনো লিখিনি। তো এই নাটকটি যখন আমার গল্প থেকে নাটকটা করা লেখা হলো, রেজানুর যখন আমাকে পড়তে দিলেন, আমি খুব মুগ্ধ হলাম লেখাটা পড়ে। আমার খুব ভালো লাগলো যে চমৎকার একটি নাট্যরূপ হয়েছে। এবং এর আগে এই নাটকটি কিন্তু বিটিভিতেও হয়েছিল, সেটা করেছিলেন বাদল রহমান, এমিলের গোয়েন্দা বাহিনী খ্যাত বাদল রহমান। সেই নাটকটি অসামান্য হয়েছিল। আমার বিশ্বাস এটা লোকে খুব পছন্দ করবে, মানে আমার বক্তব্যটা সরাসরি মঞ্চনাটক তো এমনিতেই সীমিত দর্শক তাদের কাছে পৌঁছাবে, আর মঞ্চনাটকের আবেদনটা একটু অন্যরকম। সুতরাং আমি খুব এক্সাইটেড। আমার এক্সপেকটেশনটা একটাই যে বঙ্গবন্ধুকে যেমন দেশের সাধারণ মানুষ ভালোবাসত, তার মৃত্যুর পরে যেরকম সাধারণ মানুষের অন্তর জ্বলে গেছে এবং সে অন্তরে আগুন জ্বলেছে, তারা বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে চেয়েছে, এই গল্পটার মধ্যে তেমনই আছে। তা আমার বক্তব্যটা হচ্ছে, বা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বঙ্গবন্ধুর প্রতি এই ভালোবাসাটা যেন আমাদের প্রত্যেক জেনারেশন প্রত্যেকের মানুষের মধ্যে থাকে, আমরা প্রত্যেকে যেন বঙ্গবন্ধুর প্রতি আমাদের ভালোবাসাটা বজায় রাখি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধু হচ্ছেন আকাশের মতো, তিনি আমাদের মাথার উপরে আছেন এবং চিরকালই মাথার উপরে থাকবেন, আমাদের ছায়া দিয়ে থাকবেন, এবং আকাশ কখনো পূরণ হয় না, বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে কখনোই পূরণ হবে না। এখন আমার মনে হয় যে আমি মঞ্চ উপযোগী অনেক গল্প উপন্যাস লিখেছি, সেটা এখন মঞ্চে যারা নাটক নির্মাণ করেন, যারা পরিচালক, তাদের ভালো লাগার উপরও নির্ভর করে, তাদের চয়েজের উপরও নির্ভর করে। সুতরাং হতেই পারে নাটক আরও হতেই পারে। যেমন আমার একটি গল্প আছে, সেটাও মুক্তিযুদ্ধের গল্প, রাজাকারতন্ত্র, একজন রাজাকারকে নিয়ে লেখা, যে একজন রাজাকার চিরকালই রাজাকার। আমি মনে করি সেটি মঞ্চের জন্য অত্যন্ত উপযোগী একটি নাটক হওয়া সম্ভব। প্রজন্ম থেকে পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, বাঙালি জাতি যতদিন টিকে আছে এই রাজাকারদেরকে ঘৃণা করবে, এটাই বক্তব্য। সুতরাং সেটিও মঞ্চ উপযোগী একটি গল্প। এরকম আরও অনেক গল্প আছে। নাটকটা আসলে অনেক সুন্দর ছিল, মুক্তিযোদ্ধার সব জিনিস নিয়ে তুলছে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যেদিন রাতে মারা গেছিল ওইটা নিয়ে, বিষয়টা নিয়ে নাটকটা হয়েছে। নাটকটা আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর নাটক। এবং বঙ্গবন্ধুকে আমরা হৃদয়ে ধারণ করার জন্য, তরুণ সমাজকে এগিয়ে আসার জন্য একটা চমৎকার একটা এথিক্স। কিছুটা আলসা বোঝা যায় কিন্তু প্রকৃত রূপটা বুঝি না, রূপটা তো আমরা নিজেরা চোখকে দেখছি যে বঙ্গবন্ধুকে মুক্তার পরে মাঠে আমি মৃত্যুগুণা নিজের হাতে গলায় মালা দিয়ে বরণ করছিলাম। নাটকের ইতিহাস বিবেচনায় নাটক আসলে অনেক ট্র্যাজেডি, তো অনেক খারাপ লাগছে দেখে, আসলে এটা কী বলবো, বলার ভাষা নাই। এত বড় একটা বিদান মানে হারানোর ঘটনা আমাদের জাতির, আসলে বলা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এই আর কি অবস্থা। বঙ্গবন্ধুর বিষয়ে যত বাড়ি যত নাটক দেখেছি সবসময় ভালো লাগে। রেজান সাহেব পরিচালক, উনিও চেষ্টা করেছেন বর্তমান প্রজন্মের জন্য। আমি বলবো এটা একটা দারুণ মাইল ফলক বুঝতে, জানতে এবং অনুভব করতে বঙ্গবন্ধুকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্টে হত্যা করা হয়েছিল সপরিবারে, এটা আমরা সকলেই জানি, কিন্তু এর পিছনের ব্যাকগ্রাউন্ড এবং কারা এর পিছনে জড়িত এবং এই বিষয়গুলো আসলে উন্মোচিত হওয়া উচিত। এবং আমি মনে করি যে এটি
এখন এখন আমরা দেখলাম এবং সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উচিত। সর্বোপরি আমার মনে হয় এই ধরনের নাটকগুলো যদি আরও বেশি উপস্থাপনা করা যায়, বিভিন্ন জায়গায় তুলে ধরা যায়, তরুণ প্রজন্মের কাছে সর্বোপরি বঙ্গবন্ধুকে নতুন করে জানার একটা মাধ্যম তৈরি হবে, যেটা নতুন মঞ্চও হতে পারে। সর্বোপরি বঙ্গবন্ধুকে তরুণ প্রজন্মের অবশ্যই জানা উচিত। জাস্ট একজন সহজ সরল মানুষের গল্প, যে নেতাকে অনেক বেশি ভালোবাসে, তার ধ্যান জ্ঞান সব কিছুতেই তার হচ্ছে নেতাকে ঘিরে। আমরা এতিক নাট্যদল আসলে অনেক দিন ধরে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা প্রযোজনা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আসলে আমরা চাচ্ছিলাম না গতানুগতিক যে যুদ্ধ ওরকম কোনো কিছু করতে। এই গল্পটা যেদিন আমার কাছে আসলো যে নেতা যে রাতে নিহত হলেন, ওই দিন গল্পটা পড়ে আসলে আমার কাছে মনে হচ্ছে না এটাই মনে আমরা খুঁজছিলাম। আমি যথারীতি আসলে কয়েকবার কেঁদেছি এটা, কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযুদ্ধ 1971 ধারণ করি। আমি দেখিনি, আমার বাবার কাছে যতটুকু শুনেছি উনি সবসময় নেতা নেতা বলতো। তো আমার কাছে মনে হচ্ছে আমার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে গিয়েছে যে চরিত্রটা করতে। তা আমার দলকে আসলে আমি নিজেই বলেছিলাম এই চরিত্রটা আমি করতে চাই।